সময়টা 19 শতক, দেশ তখন ইংরেজদের অধীন, গোরা সেনাদের ভয়ে ওষ্ঠাগত প্রাণ। বাংলার গ্রামে গঞ্জেও যেদিন তাদের পদধূলি পড়ত শুনশান হয়ে যেত গোটা পাড়া। তেমনই একদিনে ঘটল ব্যতিক্রম। ছোট্ট ছেলেটা ভয়ে পালিয়ে না গিয়ে গুরুমশাইয়ের দেওয়া বেতটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। সেই শুরু। ছেলেবেলার গণ্ডি পেরিয়ে রাশভারী তরুণটি পরবর্তীকালে অনেক সাহেব সুবর ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। মরেল সাহেবের দৌরাত্ম্য যেমন বন্ধ করেছিলেন তিনি, তেমনি অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধেও আদালতে সাক্ষ্য দিয়েছেন। প্রয়োজনে নিষ্ঠুরতার শাস্তি বিধানেও পিছপা হননি তিনি। ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা পাঠকের কাছে সাহিত্য সম্রাট। চন্দ্রশেখর উপন্যাসে তিনি লিখছেন, বাঙালির ছেলে মাত্রই জুজুর নামে ভয় পায়, কিন্তু এক একটি এমন নষ্ট বালক আছে যে জুজু দেখতে চায়। এর দৃষ্টান্ত তিনি নিজেও বটে। এহেন বঙ্কিম কখনো যেমন কাউকে গ্রাহ্য করেননি, কখনো আবার কারো ছোটোখাটো আবদার মনে রেখে মিটিয়েছেন বহু বছর পর। একদিকে যেমন অকুতোভয় ডেপুটি, তেমনি আবার বিশ্বাস করতেন ভৌতিক চিকিৎসা। এহেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের নানা ঘটনাতেই আজ চোখ রাখব। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অনুসন্ধিৎসু ছাত্রছাত্রীদের জন্য বাংলা সাহিত্যের টুকরো টুকরো কথা নিয়ে সাজানো আমার বাংলার বিশেষ নিবেদন অফ টপিক। আর আমার বাংলার অফ টপিকের আজকের পর্বে থাকছে বঙ্কিম স্মরণ। লেখার ক্ষেত্রে ব্যাকরণের নিয়মকে গ্রাহ্য করার পাশাপাশি যে বিষয়কে তিনি খুব গুরুত্ব দিতেন তা হলো নিজের কান। বঙ্কিমচন্দ্র বলছেন, আমার প্রমাণ কান, যা কানে ভালো লাগে তাই লিখি, অত নিয়ম মানতে গেলে চলে না। একই কথার প্রতিধ্বনি যেন শোনা যায় বন্দে মাতরম গানটির সমালোচনার ক্ষেত্রেও। নবীনবাবুর মতে গানটি অর্ধেক বাংলা ও অর্ধেক সংস্কৃতে লেখার ফলে সেটি গোবিন্দ অধিকারীর যাত্রা গানের মতো শোনাচ্ছে। লোকসমাজ এই গানটির বিশেষ কদর করবে না। রেগে গিয়ে বঙ্কিমবাবুও সেদিন অকপটে জানিয়ে দিয়েছিলেন, আচ্ছা ভাই, ভালো না লাগে পড়ো না, আমার ভালো লেগেছে তাই ওরকম লিখেছি, লোকের ভালো লাগবে কি না ভেবে আমি লিখব, স্পষ্ট বক্তা বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র যেমন বন্ধুবৎসল, তেমনি ছোটদের প্রতি ছিলেন স্নেহপ্রবণ, কিন্তু কোনোভাবেই নিজের আদর্শ থেকে সরে আসেননি কখনো। নবগতদের যেমন সুপরামর্শ দিয়েছেন কেমন করে পত্রিকা প্রকাশের খরচ আয়ত্তের মধ্যে রাখা যায়, তেমনই সমালোচনার বিভিন্ন আঙ্গিক নিয়েও তাদের সচেতন করেছেন। তবে কোনোভাবেই দ্বিচারিতাকে প্রশ্রয় দেননি। বিভিন্ন প্রকাশক লেখা চাইতে এলে বারণ করে দিয়েছেন। প্রকাশকদের মধ্যে একদিকে ছিল যেমন তার ভক্তদল, আবার অন্য দল টাকার অঙ্কে সমৃদ্ধ। কিন্তু তার উত্তর একটাই, না। টাকার অঙ্ক যে ভক্তির সমান নয় তার তিনি নিজেই জানিয়েছিলেন এক নাছোড়বান্দা প্রকাশককে। বলেছিলেন বঙ্কিম, ভক্তিপ্রীতির জন্য যাহা করিতে পারিতেছি না, টাকার জন্য তাহা পারিয়া উঠিব কি? সত্যিই পেরে ওঠেননি আদর্শের সঙ্গে আপোষ করতে। তবে ছেলেবেলায় যা পেরেছিলেন তা আজও আমাদের বিস্মিত করে। শোনা যায় তিনি নাকি একদিনে বাংলার বর্ণমালা শিখেছিলেন। আজ তার অদ্ভুত স্মৃতিশক্তির কথাই গল্পচ্ছলে জেনে নেব। গল্পটি বলছেন শ্রী শরৎ লাহিড়ি, স্বনামধন্য শ্রী রামতনু লাহিড়ির ছেলে। বঙ্কিমচন্দ্র কৃষ্ণনগরে এসেছেন রামতনু লাহিড়ির সাথে দেখা করতে। তখন শরতের অল্প বয়স। তিনি বঙ্কিমবাবুর কাছে একটি ফটো চেয়ে বসেন। সেই মুহূর্তে ফটো না থাকায় বঙ্কিমচন্দ্র জানান পরে ফটো তোলা হলে অবশ্যই তিনি শরৎকে পাঠিয়ে দেবেন। মাঝখানে কেটে গেছে বহু বছর। সেদিনের তরুণ শরৎ যখন এস কে লাহিড়ি, বেশ ভালোই চলছে তার বইয়ের দোকান, হঠাৎ জরুরি তলব। কর্মচারী উমাচরণকে দিয়ে বঙ্কিমবাবু ডেকে পাঠিয়েছেন রামতনু লাহিড়ির পুত্র শরৎকে। ব্যবসায়িক বুদ্ধি, তাই শরৎ ভাবছেন প্রকাশক হিসাবেই বুঝি তার ডাক পড়েছে। কিন্তু সত্যিটা ছিল একদম অন্যরকম। বহু বছর পরে কলকাতায় থাকাকালীন আবার ফটো তোলেন বঙ্কিম। মনে ছিল তরুণ শরতের সেই আবদারের কথা, তাই ডেকেছিলেন তাকে।
বঙ্কিমচন্দ্র তাকে মনে করিয়েও দেন বহু বছর আগেকার কথা, যেদিন যুবক শরৎ তার ছবি চেয়েছিলেন। এস কে লাহিড়ী সেদিন কিন্তু ভুলে গিয়েছিলেন সেই কথা, ভোলেন নি বঙ্কিম। আর তার উক্তিতেই ফুটে উঠেছিল সেই স্নেহশীল মনের ছবি। আমি আবার ফটো তুলিয়েছি, প্রথম উপহার তোমার জন্যই রাখিয়াছি। রাজর্ষির শব্দের ব্যাখ্যায় চন্দ্রজিৎ নাটকের রাজা চন্দ্রজিৎ বলেছেন, রাজর্ষির প্রধান কর্তব্য হচ্ছে সব মনে রাখা। বঙ্কিমচন্দ্রের প্রখর স্মৃতিশক্তির কারণেই তাকে সাহিত্য জগতে রাজর্ষি বলে উল্লেখ করা হয়ে থাকে। বাংলার রাজর্ষি, সাহিত্য সম্রাট, অকুতোভয় ডেপুটি বঙ্কিমচন্দ্র, যিনি গোড়াদের যেমন ভয় পাননি, তেমনি বাড়িতে ডাকাত পড়লে উপস্থিত বুদ্ধির জোরে নিরস্তও করেছিলেন তাদের। আবার সেই বঙ্কিমই ভয় পেতেন ঘোড়ায় চাপতে। পিস্তলের সামনে যিনি মাথা নত করেননি কোনোদিন, তিনি আবার ষাঁড় গরুদের দেখে ভয় ভয়ে সরে যেতেন। বিশ্বাস করতেন ভৌতিক চিকিৎসার মতো ব্যাপারেও। শ্রীশচন্দ্র মজুমদার বলছেন, বঙ্কিমবাবু নিজের তৃতীয় কন্যার পীড়ার গল্প করলেন। 15 দিন তার দাঁত খুলে নাই। বঙ্কিমবাবু ভৌতিক চিকিৎসা করাইয়াছিলেন, কিন্তু তাহারা হিস্টোরিয়া বলিয়াছিল। এমনকি শ্রীশবাবুর অসুস্থ স্ত্রীর জন্য বঙ্কিমচন্দ্র বলেছিলেন, তাহাদের ঝাড়ঝোড়াও অর্থাৎ মেসমেরিজম, জল পড়া মেসমেরিজাইজড ওয়াটার, এই সকল উপায়ে তোমার স্ত্রীর চিকিৎসা করাও। আমার কন্যাকেও মেসমেরাইজ করার উদ্যোগ হইয়াছিল। যদি কাহাকেও না বলো একটি পরামর্শ দিই, তারকেশ্বরে মানত করিও, তাহাতে উপকার হয়। অনেকেই সেপটিক, তাই এই সব কথাকে সকলকে বলি না, কিন্তু অনেক সত্য এতে আছে। প্রথম জীবনে ঈশ্বরে বিশ্বাস না করলেও পরবর্তীকালে বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাবে বঙ্কিমচন্দ্রের মনের পরিবর্তন হয়। শোনা যায় এক সন্ন্যাসীর অলৌকিক প্রভাব পড়েছিল বঙ্কিমের ওপর। তার বিভিন্ন উপন্যাসে তাই সন্ন্যাসী বা কাপালিক চরিত্রের উপস্থিতি পাঠকের চোখ এড়ায় না।